আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমার আজকের আলোচনার বিষয় ইসলামের দাওয়াত। আমাদের অনেকেরই ধারণা যে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভবত শুধুমাত্র আলিম উলামাগণের। এ ধারণাটি সঠিক নয়। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে গেছেন। সেক্ষেত্রে প্রতিটি মুসলিমেরই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া অবশ্য কর্তব্য। তো একজন মুসলিম হিসেবে আমার, আপনার, আমাদের সকলেরই দায়িত্ব মুসলিম অমুসলিম সকলকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। একজন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়ার পর সে ইসলাম গ্রহণ করলো কি করলো না, সেটি আমাদের দেখার বিষয় নয়। কারণ হেদায়ত দান করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দাওয়াত দেয়া কর্তব্য। আমরা অবশ্যই একজন মুসলিম হিসেবে মুসলিম অমুসলিম সকলকে ইসলামের দাওয়াত দেব। আমাদের অনেকেরই বন্ধু, প্রতিবেশী বা সহকর্মী অমুসলিম, যাদের সাথে আমাদের হয়তো অনেক অন্তরঙ্গতা বা ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না যে তাদেরকেও আমাদের ইসলামের দাওয়াত দেওয়া অবশ্য কর্তব্য। একবার ভেবে দেখুন, কাল হাশরের মাঠে সেই লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে যে, হে আল্লাহ, এই লোকটি আমার দুনিয়ার জীবনে 20 বছরের বা 30 বছরের বন্ধুত্বের সম্পর্ক ছিল, অথচ সে একটিবারও আমাকে ইসলামের দাওয়াত দেয়নি। তো তখন আপনি একজন মুসলিম হিসেবে আপনার যে দায়িত্ব পালন করেননি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কী জবাব দেখেন, একবার ভেবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতখানি ইসলামের জ্ঞান দান করেছেন, তার উপর ভিত্তি করেই আমাদেরকে ইসলামের দাওয়াত সকলের কাছে পৌঁছে দিতে হবে, এবং সর্বদা চেষ্টা করতে হবে ইসলাম জেনে, বুঝে এবং নিজেদের জীবনে পালন করার জন্য। আমরা সবাই জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কিন্তু আমরা যদি সেটি জানার চেষ্টা না করি, তাহলে আমরা মানব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম জেনে, বুঝে, নিজেদের জীবনে পালন করে এবং মুসলিম অমুসলিম সকলকে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।